নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সেবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি নিয়ে এসেছি জিয়া হায়দারের লেখা বই থিয়েটারের কথা থেকে রেনেসাঁ যুগের থিয়েটার ইংল্যান্ড, প্রথম পর্ব ভূমিকা। এই পর্ব শুরু করার আগে আমরা জেনে নেব ইংল্যান্ডে টিউডার আমল কোন সময়কে বলা হয়। 30 বছরের যুদ্ধের শেষে গোলাপের যুদ্ধ নামে খ্যাত যে যুদ্ধ ছিল 1455 থেকে 1485, এই সময়ে হয়েছিল। এই 30 বছরের যুদ্ধের শেষে সপ্তম হেনরির সিংহাসন লাভ 1485 থেকে শুরু করে প্রথম এলিজাবেথের মৃত্যুকাল পর্যন্ত, অর্থাৎ 1603 1485 থেকে 1603, এই সময়কে টিউডার আমল বলা হয়। যদিও এর ভেতর এর শেষ দিকে প্রথম এলিজাবেথের রাজত্বকাল, অর্থাৎ 1558 থেকে 1603, একে পৃথকভাবে এলিজাবেথান যুগ বলা হয় বা এলিজাবেথীয় যুগ বলা হয়, অর্থাৎ 1485 থেকে 1603 এই পুরো সময়টা টিউডার আমল, এবং এরই ভেতর তার শেষ যে পর্বটি 1558 থেকে 1603, এই সময়টা হচ্ছে এলিজাবেথীয় যুগ। তা চতুর্দশ শতকের মাঝামাঝি থেকে ইংল্যান্ডে বুর্জোয়া বিকাশের সূত্রপাত। সম্রাট সপ্তম হেনরির কাল থেকে তার দ্রুত অগ্রগতি ও প্রসার ঘটতে থাকে। এই সপ্তম হেনরির থেকেই টিউডার আমল শুরু হয়। 1485 টিউডার আমল শুরু হয়। সপ্তম হেনরির রাজত্বকাল ছিল 1485 থেকে 1509, দীর্ঘ 24 বছর। তার সময়ে, অর্থাৎ সম্রাট সপ্তম হেনরির সময়ে দ্রুত অগ্রগতি ও প্রসার ঘটতে থাকে কার না, বুর্জোয়া বিকাশের। এ সময় থেকেই ইংরেজ জাতির ভিতর জাতীয়তাবাদী চেতনারও বিকাশ ঘটে, জাতীয়তার শ্রেষ্ঠত্বের গর্ব দৃঢ় হতে থাকে। 1600 শতকের গোড়া থেকেই স্পেনের মতো ইংল্যান্ডও বিশ্ববিজয়ে অবতীর্ণ হয় ও একে একে এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকায় বাণিজ্যিক সাম্রাজ্য গড়ে তোলে। পরবর্তীকালে সেই সব দেশের প্রায় সবকটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। 1588 সালে নৌযুদ্ধে ইংরেজদের হাতে স্পেনীয়দের পরাজয় ইংল্যান্ডকে অপরাজেয় শক্তিরূপে প্রতিষ্ঠা দান করে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইংল্যান্ড শুধু বাণিজ্যেই নয়, রাজ্য বিস্তারেও অপ্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াল। জ্ঞান বিজ্ঞানের চর্চায়ও ইংল্যান্ড পশ্চাৎপদ থাকেনি। 5ম শতকের প্রথম চতুরংশ থেকেই ইতালির ক্লাসিক্যাল সাহিত্য চর্চার সংস্পর্শ পেতে শুরু করে। জানা যায় যে সপ্তম হেনরি ও অষ্টম হেনরির আমলে 9 জন ইতালীয় চিত্রশিল্পী ইংল্যান্ডে এসেছিলেন। সপ্তম হেনরির রাজত্বকাল আমরা জানি 1485 থেকে 1509, আমরা আগে দেখলাম। অষ্টম হেনরির রাজত্বকাল ছিল 1509 থেকে 1547, তাই এই সময়ে 9 জন ইতালীয় চিত্রশিল্পী ইংল্যান্ডে এসেছিলেন, এই দুই, সপ্তম হেনরি ও অষ্টম হেনরির আমলে। 1512 সালে ওলন্দাজ ধর্মতত্ত্ববিদ ও মানবতাবাদী পণ্ডিত এরাহামুসও লন্ডনে এসেছিলেন। ইতালিতে মানবতাবাদ ও ক্লাসিক্যাল সাহিত্য সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য বহু পণ্ডিত ও সাহিত্যিককে ইতালিতে যাবার সুযোগ দেওয়া হয়, যাদের অনেকেই ইতালীয় রেনেসাঁর নাট্যকেন্দ্র বলে খ্যাত ফেরারা ও আরবিনোর রাজদরবারে নাট্য সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান লাভ করেছিলেন। সেখানে তারা যা শিখেছিলেন তারই সুফল হিসেবে দেখা যায় বিশ্ববিদ্যালয়, আইন বিদ্যালয়, এমনকি সাধারণ বিদ্যালয়গুলিতেও নাট্যরচনা ও নাট্যাভিনয়ের ব্যাপক চর্চা ও প্রসার। প্রাথমিক অবস্থায় তার অধিকাংশই ছিল ক্লাসিক্যাল রীতির অনুকরণ এবং সেগুলি ছিল প্রধানত ল্যাটিন ভাষায়। যদিও 14 শতকেই মাতৃভাষা ইংরেজিতে রচিত চসারের ক্যান্টারবেরি টেলস প্রকাশিত হয়ে গেছে। বন্ধুরা, আজকে যা আমরা জানলাম বা শুনলাম, এর ওপর ভিত্তি করে পরবর্তী পর্বগুলি আমরা এর পরেই আস্তে আস্তে নিয়ে আসব। আজকে এই পর্যন্তই। যদি আপনাদের মনে হয় যে এরকম কাজ কারো কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় এই ভিডিও ইন্টারেস্টিং,
কারো কাজে লাগতে পারে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।